কোথায় পেলি? পাইনি মা, ছবিগুলো তুলেছি। ওর সাথে ছেলেটা কি? এটা হচ্ছে গিয়ে রাখির খালাতো ভাই ডাক্তার জয়, বিদেশে থাকে, দেশে ফিরে ওদের বাড়িতেই উঠেছে। সেটা ঠিক আছে, কিন্তু তুই ছবিগুলো কোথায় পেলি? ওদের পেছন পেছন ঘুরে ঘুরে ওদের দেখলি কোথায়? আহা মা, আমি দেখিনি। আবু বলল ওরা নাকি শপিং এ যাচ্ছে, আমি যেন ওদের পেছনে তারপর ঘুরে ঘুরে ছবিগুলো তুলে নিই। হ্যাঁ, ভিডিও কিন্তু করেছি। তারপরে প্রিপ্ল্যান, ইয়েস ইউ আর রাইট। ওদের মধ্যে কি কোনো আগে ছিল কি না এটা কনফার্ম? তবে হ্যাঁ, আগে রিলেশন ছিল, এখনো আছে, সেটাই প্রমাণ করা আমাদের কাজ। বুঝতে পেরেছো মাই সুইট মাম? কার কাছে প্রমাণ করবি? রোদনের কাছে না ওর ফ্যামিলির কাছে? রোদনের কাছে তো বটেই, প্রয়োজন হলে ওর ফ্যামিলির কাছেও প্রমাণ করব। গুড প্ল্যান, তবে একটু সময় বেশি লাগবে। তারপরও আমার কাছে মনে হয় এটা খুব নিরাপদ। ইয়াস, এতদিন শুধু শুধুই আমরা অনেক জটিল পথ ধরে গিয়েছি, যার খেসারত তুমি আর আপু মিলে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছ। এখন একদম সহজ পথে কেমন করে জানো? আমি ঠিক করেছি আমি আমাকে বদলে ফেলব। আমার এই বদলে যাওয়া আর রাখির এই পরকীয়া প্রেম দুটো মিলে আমার কাছে এসে আশ্রয় নেবে রোদন। তোর কথায় আমি আশার আলো দেখতে পাচ্ছি। মা মা, ভাইয়া মনে হয় এদিকে আসছে। মা মা, কি রে বাবা? আমার কিছু টাকা দাও তো, আমার হাত একেবারেই খালি। কত টাকা লাগবে? দাও 5,000 বা 10,000, যা পারো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, তুই যা। দাও না, এখনই দিয়ে দাও, যাও। আর কি হলো? বললাম তো আমি দিচ্ছি, আমি একটু কথা বলছি, তুই যা, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তুই আরেকটা ব্যাপার, পুরো 10,000-ই দিয়ে দিও। আচ্ছা দিব দিব, যা। ওকে। এগিয়ে যা, আমি তো সঙ্গে আছি। ছবিগুলো নিয়ে যা, আবার এসে পড়বে। থ্যাংক ইউ মা, লাভ ইউ, লাভ ইউ ভেরি মাচ মা। আই লাভ ইউ টু।